Hello students, আমি সারমিনা ফার্ম নবোদয় ওয়ার্ল্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উইন একাডেমি আজকের আমাদের বিষয় হলো বিভাজ্যতার নিয়ম রুলস অফ ডিভিজিবিলিটি কোন বড় সংখ্যা কোন 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 সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যা দ্বারা সেটা ভাগ যাবে তার নিয়মগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব এক হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কিনা প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে এক দিয়ে সেই জন্য আমরা একটাকে বাদ রেখেছি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুই অর্থাৎ টু এটা দিয়ে দুই দিয়ে কোন সংখ্যা ভাগ যাওয়ার নিয়মটা হচ্ছে কি না এককের সংখ্যা জোড় হতে হবে অর্থাৎ ইউনিট ডিজিটটা ইভেন নাম্বার হতে হবে জোড় অর্থাৎ কি না এককের সংখ্যা 0 2 4 6 8 এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে হবে তবেই আমাদের সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে एग्जांपल দি তাহলে এখানে এককের সংখ্যাটা কি পাচ্ছি বলো তো না 8 পাচ্ছি তাহলে এটা হচ্ছে কি জোড় সংখ্যা অতএব এই সংখ্যাটা কি না আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে এবারে দুই নম্বর एग्जांपलটা দেই এখানে দেখো এককের সংখ্যাটা আমরা পাচ্ছি কত না 5 এটা কিন্তু জোড় নয় বিজোড় সংখ্যা অতএব কি হবে না এই সংখ্যাটা আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে না এবারে চলে যাচ্ছে 3 অঙ্কগুলি সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে sum of digit must be divisible by 3 তাহলে অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ধর একটা সংখ্যা হচ্ছে এই একটা আমরা সংখ্যা নিলাম এখানে দেখো অঙ্কগুলি সমষ্টি মানে এই একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এক একটা অঙ্ক তাহলে এগুলোকে যদি যোগ করি 1 + 7 + 6 + 1 যোগ করলে আমরা কত পাচ্ছি বলো তো 8 6 14 15 তাহলে আমরা যোগফল কত পেলাম না 15 এই 15টা কি আমরা কি জানি না এটা 3 দ্বারা ভাগ যাবে করলে কত হবে 5 হবে তাহলে যেহেতু এর যোগফলটা অঙ্কগুলি সমষ্টি যেহেতু 3 দ্বারা বিভাজ্য অতএব যে পুরো সংখ্যাটা পাবো আমরা এটাও 3 দ্বারা বিভাজ্য হবে এই হচ্ছে নিয়ম 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি আরেকটা উদাহরণ দিই তাহলে এই অঙ্কগুলো যোগ করে দেখি এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা এই অঙ্কগুলোকে যদি যোগ করি 5 + 7 + 3 + 2 যোগ করলে কত হচ্ছে 12 13 15 16 17 তাহলে 17 17 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয় অতএব আমাদের এই যে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না তাই তো এবারে চলে যাচ্ছি আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম এর নিয়মটা কি হচ্ছে না শেষ অঙ্ক দুটি শূন্য অথবা অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হতে হবে লাস্ট টু ডিজিটস আর 0 অর ডিভিজিবল বাই 4 এখানে দুটো সূত্র আছে এক নম্বর সূত্র হচ্ছে কি হয় শেষ দুটো অঙ্ক দুটো শূন্য হতে হবে অথবা কি হচ্ছে না শেষ যে দুটি অঙ্ক সেটা ধরো 24 আছে সেটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে 24 4 দ্বারা বিভাজ্য হতে পুরো সংখ্যাটা যেটা আছে পুরো সংখ্যাটা আমাদের কি হচ্ছে না 4 দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আমি एग्जांपल দিই একটা ধরো এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা কি পেলাম শেষ দুটো সংখ্যা দুটো শূন্য পেলাম অতএব এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে বা আরেকটা সংখ্যা দিই এই একটা সংখ্যা তাহলে এই দুটো সংখ্যা লাস্টের দুটো সংখ্যা কি হচ্ছে না 20 এটাও 4 দ্বারা বিভাজ্য হতে এই সংখ্যাটাও পুরো আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে এবারে চলে যাচ্ছি 5 এর নিয়ম 5 হচ্ছে এককের অঙ্ক শূন্য অথবা 5 হতে হবে ইউনিট ডিজিট ইজ কি হবে না 0 হবে অর 5 হবে ইউনিট ডিজিট আমাদের হয় 0 যদি 5 এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা চোখ বন্ধ করে কি করে দেব না সেটা হবে 5 দ্বারা বিভাজ্য যেমন দিচ্ছি 5 7 3 2 0 বা দিই 3 7 2 9 5 তাহলে এর এককের অঙ্ক কত হচ্ছে 0 এর এককের অঙ্ক কত 5 অতএব এই দুটো সংখ্যা কি হচ্ছে না 5 দ্বারা বিভাজ্য হবে এবারে চলে যাচ্ছি 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম 6 কে যখন আমরা ভাঙবো 3 গুণিত 2 ফর্মে আমরা ভাঙবো তাহলে এখানে দেখো আমরা দুটো সংখ্যা পাচ্ছি একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে কি না 2 যখন আমরা কোন সংখ্যাকে যখন কোন সংখ্যাকে আমরা 3 এবং 2 দ্বারা বিভাজ্য করতে পারবো তখন সেই সংখ্যাটা কি হবে না 6 দ্বারা ভাগ যাবে তাহলে এখানে একটা সংখ্যা নয় যেহেতু আমরা 6 কে ভেঙে আমরা 3 * 2 এই যে এই দুটো আমরা মৌলিক সংখ্যা পেলাম প্রাইম নাম্বার পেলাম অতএব আমাদের এই 3 দিয়েও সেই সংখ্যাটার যে সূত্র সেটাকেও ফুলফিল করতে হবে আবার 2 দ্বারা বিভাজ্যতার যে সূত্র সেটাকেও আমাদের ফুলফিল হতে হবে তখনই আমাদের পুরো সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে তাহলে কি বললাম আমি না সংখ্যাটিকে 3 এবং 2 দ্বারা বিভাজ্য হতে হবে ইফ দি নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 এন্ড 2 তখন আমাদের সেই নাম্বারটা কি হবে না 6 দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা একটা एग्जांपल নিই 6 দ্বারা বিভাজ্যতা ধরো
পাঁচ তিন দুই শূন্য চার। তাহলে একটা নাম্বার, তাহলে এখানে দেখো এই নাম্বারটা আমরা দেখি যে তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম, প্রথমে ছয়ের নিয়মে প্রথমে তোমরা কি করবে না দুইয়ের যে সংখ্যাটা নিয়ম সেটা আগে দেখে নেবে। তাহলে দুই দ্বারা বিভাজ্যতা নিয়মটা কি, শেষে জোড় সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে কি জোড় সংখ্যা আছে, অতএব দুই দ্বারা বিভাজ্য হয়ে গেলো। এবারে তিন দ্বারা নিয়মটা সেটা আমরা দেখবো যে অঙ্কগুলোকে আমরা যোগ করব। তাহলে পাঁচ যুক্ত তিন যুক্ত দুই যুক্ত চার, এগুলোকে আমরা যোগ করলে আমরা কত পাবো বলো তো? পাঁচ তিন আট দুই দশ চার চোদ্দো। কিন্তু চোদ্দো তো তিন দ্বারা বিভাজ্যতা নয়, তিন দ্বারা এটা ভাগ যাবে না, অতএব এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে না। আচ্ছা আরও একটা এক্সাম্পল নিই, পাঁচ তিন তিন শূন্য চার এটা নিলাম। তাহলে এই সংখ্যাটা দেখি, আগে দেখলাম দুই দ্বারা বিভাজ্য হবে না কি, দুইয়ে কি শেষে কি আছে না জোড় সংখ্যা আছে, অতএব এটা দুই দ্বারা ভাগ যাবে। এবার তিন দ্বারা যাবে কি না আমরা দেখে নিই, অঙ্কগুলোকে যোগ করি। পাঁচ যুক্ত তিন যুক্ত তিন যুক্ত চার, পাঁচ তিন আট নয়, আট তিন এগারো, এগারো চারে কত না পনেরো। অতএব এই সংখ্যাটা কি তিন দ্বারা আমাদের ভাগ যাবে, অতএব এই সংখ্যাটা আমাদের পুরো ছয় দ্বারা সংখ্যাটা ভাগ যাবে। তাহলে কি বললাম, যখনই আমাদের ছয় দ্বারা বিভাজ্যতা নিয়ম, প্রথমে তোমরা কি করবে আগে দেখে নিবে যে এটা শেষে এককের অঙ্কটা জোড় আছে নাকি, যখনই জোড় হবে তখন কি সেটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে। এরপরে যে তিনের যে বিভাজ্যতা নিয়ম সেটা তোমরা দেখবে, তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম কি না অঙ্কগুলোর সমষ্টি, যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে, এটা হয়ে গেলো ছয়ের। এবারে চলে যাচ্ছি আমরা সাতের নিয়ম, সাতের নিয়মটা দেখো একটু জটিল আছে না, এককের ঘরের সংখ্যাকে দ্বিগুণ করে অবশিষ্ট সংখ্যার সাথে যদি বিয়োগ করি, সেই বিয়োগ করে যে বিয়োগফলটা পাবো সেটা যদি সাত দ্বারা ভাগ যায় তবে আমাদের পুরো সংখ্যাটা কি হবে না সাত দ্বারা ভাগ যাবে। এবারে আমরা একটা এক্সাম্পল নিই, একটা আমরা সংখ্যা নিলাম, এখানে কি বললাম না এককের সংখ্যাকে, একক কোনটা দুই, একে বলেছে দ্বিগুণ করে, মানে কি একে দুই দ্বিগুণ করে কত পাবো আমরা, চার পাবো। এই চারটা কি হবে অবশিষ্ট যে সংখ্যাটা রিমেনিং পার্ট যেটা, সেখান থেকে কি করতে হবে না বিয়োগ করতে হবে। তাহলে এই যে এই চারটা পেলাম আমরা, এখানটা চারটা তুলে আমরা কি করব না এটাকে বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলতো, নয় চার দুই সাত। তাহলে এটা পেলাম, এখানে দেখো অনেক বড়, তাহলে একে আমরা আরও ছোট করতে পারবো। তাহলে এটাকে আমরা কি করব, একে দুই দিয়ে গুণ করে কত পাবো না আঠেরো পাবো, এই আঠেরোটা এখান থেকে আমরা মাইনাস করে দেব। তাহলে আট থেকে এখানটা মানে মাইনাস করলে আমাদের কত হচ্ছে, ছয় শূন্য সাত, সাতশো ছয়। তাহলে এখানে সাত দিয়ে এটাকে আমরা দেখতে পারি যে এটা ভাগ যাবে কি না, সাত দিয়ে এটা কি সাথে সাথে এটা তো ভাগ যাবে না, তাহলে এই সংখ্যাটা পুরো সংখ্যাটা কি হচ্ছে না সাত দ্বারা ভাগ যাচ্ছে না। এবারে দেখি আর একটা এক্সাম্পল, তিন সাত আট সাত, একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলটা দেখি এটা সাত দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা এককের ঘরে কি একে দুই দিয়ে গুণ করলে কত পাচ্ছি, চোদ্দ পাচ্ছি। এই চোদ্দটা কি হয়ে যাবে না এর সাথে বাকি যে রিমেনিং পার্ট তার সাথে এটা মাইনাস করতে হবে। তাহলে এটাকে মাইনাস করি, মাইনাস করলে কত হচ্ছে, চার ছয় তিন, এটা হচ্ছে। এবার আরও আমরা ছোট করতে পারি, এটাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে, আট হচ্ছে, আটটা এর সাথে আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, আট আর এটা কত হচ্ছে, দুই আঠাশ। তাহলে আঠাশ কি সাত দ্বারা বিভাজ্য, তার সাথে আঠাশ, তাই তো? তাহলে আমাদের এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য হচ্ছে। এবারে চলে যাচ্ছি আট, আট দ্বারা বিভাজ্যতা নিয়ম কি না, আটের যে বিভাজ্যতা নিয়ম সেটা হচ্ছে চারের মতো। চারে আমরা কি জেনেছিলাম না, চারের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে লাস্ট দুটো সংখ্যা যদি দুটো শূন্য হবে, না হয় যদি দুটো সংখ্যা চার দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা ভাগ যাচ্ছে। আটের হচ্ছে ঠিক এর একই, একটু বেশি, এখানে দুটো সংখ্যা নিয়েছিলাম, এখানে হবে তিনটে সংখ্যা, তিনটে ডিজিট। তাহলে শেষ দুটো ডিজিট, শেষ তিনটে ডিজিট যদি শূন্য হয়, তাহলে তিনটে যদি শেষে যদি সংখ্যা তিনটে শূন্য থাকে তাহলেও সেটা আট দ্বারা ভাগ যাবে। আর যদি শেষের যে তিনটে সংখ্যা সেটা যদি আট দ্বারা ভাগ যায় তখন আমরা কি, তখন সেই সংখ্যাটা কি হবে না পুরো সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হবে। কি বললাম না, শেষ তিনটি অঙ্ক শূন্য বা আট দ্বারা বিভাজ্য হলে তাহলে কি হবে, পুরো সংখ্যাটা আমাদের আট দ্বারা বিভাজ্য হবে। লাস্ট থ্রি ডিজিটস মাস্ট বি জিরো আর ডিভিজিবল বাই এইট। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, চার পাঁচ শূন্য চার। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি না, লাস্ট আমরা কি তিনটে ডিজিট দেখবো, লাস্ট তিনটে ডিজিট পাঁচশো চার, একে আট দিয়ে ভাগ যাবে পাঁচশো চার।
তাহলে এটা যাচ্ছে তাহলে আমাদের কি পুরো সংখ্যাটা ভাগ যাবে এবার আরো একটা एग्जांपल নিই 7 3 2 1 তাহলে এখানে আমাদের শেষ এই তিনটা সংখ্যা দেখব 321 তাহলে 321 কে আমরা ভাগ করি 8 দিয়ে 8 4 32 1 তাহলে এটা কত হচ্ছে 0 0 এক ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে এটা যাচ্ছে না অতএব এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না এই হয়ে গেল 8 এর বিভাজ্যতার নিয়ম এবারে 9 এর বিভাজ্যতার নিয়মে চলো দেখি কি আছে না এখানে আছে যে অঙ্কগুলি সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে দি সাম অফ ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 9 তাহলে 9 এবং 3 দুটো কিন্তু সেম 3 এর ক্ষেত্রে অঙ্কগুলি সমষ্টি আমাদের 3 যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে আর 9 এর ক্ষেত্রেও সেই একই যদি অঙ্কগুলি সমষ্টি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা না 9 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে एग्जांपल নিয়ে দুটো দেখে নিই কি কি আছে 6 2 1 তাহলে 6 2 1 যদি একটা एग्जांपल নিই তাহলে এর অঙ্কগুলি সমষ্টি কি হচ্ছে না 6 প্লাস 2 প্লাস 1 করলে কত হচ্ছে 6 দিয়ে 8 একে 9 তাহলে 9 কি 9 দ্বারা বিভাজ্য তাহলে এটা কি পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য একটা উদাহরণ নিলাম এটা 9 দ্বারা বিভাজ্য কিনা দেখি না এর অঙ্কগুলি সমষ্টি বের করি 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 কত হচ্ছে না 6 3 9 10 11 একে 12 তাহলে 12 কি 9 দ্বারা বিভাজ্য নয় অতএব এই সংখ্যাটা কি হবে না 9 দ্বারা বিভাজ্য নয় এবারে চলে যাচ্ছি 10 এর নিয়মে 10 হচ্ছে সবচেয়ে সোজা না এককের অঙ্ক শূন্য হবে যদি কোনো ইউনিট ডিজিটটা যদি আমাদের 0 হয় যদি ইউনিট ডিজিটটা আমাদের শূন্য হয় এককের অঙ্কটা যদি শূন্য হয় তাহলে আমরা চোখ বন্ধ করে সেই সংখ্যাটা যে 10 দ্বারা ভাগ যাবে সেটা আমরা বুঝে নেব ধরো এটা আছে 7 5 3 2 0 তাহলে এককের অঙ্ক কত আছে না শূন্য আছে তাহলে এই সংখ্যাটা কি না এটা 10 দ্বারা বিভাজ্য এবার আরো একটা एग्जांपल নিয়ে যদি বলি 7 5 3 2 9 তাহলে এটা কি 10 দ্বারা বিভাজ্য না এককের অঙ্ক আমরা দেখলাম কত আছে 9 শূন্য তো 9 অতএব এটা কি 10 দ্বারা ভাগ যাবে না ঠিক আছে এবারে চলে যাচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম এই 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু বুঝতে হবে এটা একটু জটিল আছে খুব ভালো করে তোমরা বোঝো যে জোড় এবং বিজোড় স্থানের অঙ্কগুলি সমষ্টির পার্থক্য শূন্য বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে তখন সেই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে কি বললাম না সাম অফ দি ডিজিট ইন দি ইভেন প্লেস ইজ ইকুয়াল টু দি সাম অফ দি ডিজিট ইন দি অড প্লেস অর ডিফারেন্স অফ দি সামস অফ ডিভিজিবল বাই সামস ইজ ডিভিজিবল বাই 11 তাহলে আমরা কি পেলাম না একটা एग्जांपल নিয়ে তোমাদের বুঝিয়ে দিই ধরো সংখ্যা আছে 5 8 2 4 5 তাহলে এখানে কি বলেছে না জোড় এবং বিজোড় স্থানের অঙ্কগুলি সমষ্টির পার্থক্য তাহলে জোড় এবং বিজোড় স্থানটা কি হচ্ছে না আমরা এখানে সংখ্যাগুলো জোড় বা বিজোড় ধরছি না এখানে স্থান অনুযায়ী জোড় এবং বিজোড় স্থানটাকে ধরছি তাহলে আমরা যদি এখান থেকে ধরি এই দিক থেকে এটা কি এক নম্বর স্থানের অঙ্ক এটা হচ্ছে দুই নম্বর স্থানের অঙ্ক এটা তিন নম্বর স্থানের অঙ্ক এটা চার নম্বর স্থানের অঙ্ক এটা হচ্ছে পাঁচ নম্বর স্থানের অঙ্ক স্থান অনুযায়ী এবারে জোড় বিজোড়টা বের করব তাহলে জোড় স্থানগুলো কোনগুলো হচ্ছে না জোড় হচ্ছে দেখো দুই নম্বর জোড় চার নম্বর জোড় তাহলে দুই চার এবং আট এই দুটো হচ্ছে কি না জোড় স্থানের অঙ্ক আর বিজোড় স্থানের অঙ্কগুলো কি কি হচ্ছে না বিজোড় স্থানের অঙ্কটা দেখো আমাদের কি হচ্ছে না পাঁচ হচ্ছে আর দুই হচ্ছে আর এই পাঁচটা হচ্ছে তাহলে কি এক নম্বর স্থান তিন নম্বর স্থান এবং পাঁচ নম্বর স্থান এইগুলো হচ্ছে কি বিজোড় স্থানের অঙ্কগুলি তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই না জোড় স্থান এবং বিজোড় স্থান এই দুটো স্থানের অঙ্কগুলি কি হচ্ছে না আগে কি করতে হবে না সমষ্টি বের করতে হবে তাহলে আমি আগে জোড় স্থানের অঙ্কগুলি বের করি জোড় কোনটা হচ্ছে না চার আর আট এই দুটো জোড় সংখ্যা দুই নম্বর স্থান এবং চার নম্বর স্থানের জোড় সংখ্যা তাহলে চার প্লাস আট এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি বারো পাচ্ছি এবারে বিজোড় স্থানের অঙ্কগুলি যোগ করি তাহলে বিজোড় স্থানে কি আছে পাঁচ আছে তারপরে দুই আছে তারপরে কত আছে না পাঁচ আছে আরও একটা পাঁচ তাহলে এটা যোগ করলে কত হচ্ছে না এটা হচ্ছে বারো তাহলে দেখো জোড় স্থানের অঙ্কগুলি যোগফল করলাম বারো বিজোড় স্থানের অঙ্কগুলি যোগ করলাম সেটা পেলাম বারো এবারে কি বলেছে না অঙ্কগুলি সমষ্টির পার্থক্য যদি শূন্য হয় তাহলে এই যে সমষ্টি পেলাম এই দুটো পার্থক্য মানে এই দুটোকে আমরা বিয়োগ করব তাহলে আমরা যখন বিয়োগ করব সমষ্টি বারো মাইনাস বারো কত হচ্ছে শূন্য হচ্ছে তাহলে এটাই তো চেয়েছে যে এটা বলেছে কি যদি বিয়োগফলটা যদি শূন্য হয় আরও একটা কী সূত্র দিয়েছে না বা এগারো দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে হয় যে এই যে বিয়োগফলটা বের করব হয় শূন্য হবে না হয় কি হবে
না 11 দ্বারা বিভাজ্য হবে, মানে কি হয় 11 হবে না হয় 22 হবে না হয় 33 হবে না হয় 44 হবে, তাহলে এই যে 11 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলি হবে, যদি হয় তাহলে পুরো সংখ্যাটা তখন কি হবে না 11 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আরো একটা एग्जांपल দিই, 8 2 5 3 1 একটা সংখ্যা, তাহলে এটা দেখি 11 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আমি কি বলেছি, যদি জোড় বিজোড় বুঝতে যদি অসুবিধা হয় তোমরা মনে রাখবে যে একটা ছেড়ে একটা, তাহলে এক যদি ধরি তিনকে ছেড়ে দেবো পাঁচ নেব, আবার দুই ছেড়ে নিয়ে আট নেব, এরকম করে তোমরা ড্রয়িং করে নেবে, তাহলে সুবিধা হবে। এবারে আমরা কি তিন যখন ধরবো একটা ছেড়ে একটা দুই, তাহলে এক পাঁচ আট, আর এটা হচ্ছে তিন এবং দুই, তাহলে যোগ করি, তাহলে এক যুক্ত পাঁচ যুক্ত আট কত হচ্ছে নয়, নয় পাঁচ চোদ্দ, আর এটা হচ্ছে তিন এবং দুই, তিন আর দুই যোগ করলে কত হচ্ছে না পাঁচ। এবারে এই দুটো পার্থক্য বের করবো, চোদ্দো মাইনাস পাঁচ, চোদ্দো থেকে পাঁচ মাইনাস করলে কত হয়, চোদ্দো থেকে পাঁচ মাইনাস করলে হচ্ছে আমাদের কত নয়, নয় পাঁচ চোদ্দো, তাহলে এটা কি আমাদের বিয়োগফল যেটা বেরোবে সেটা কি হতে হবে, হয় শূন্য হতে হবে না হলে এগারোর গুণিতক হতে হবে, এটা তো শূন্যও নয় এগারোর গুণিতক নয়, অতএব এই সংখ্যাটা কি হচ্ছে না আমাদের এগারো দ্বারা ভাগ যাবে না। এই হচ্ছে নিয়ম। তোমরা আমি বলছি যে তোমরা যদি না এটা জোড় বিজোড় স্থানের অঙ্কটা যদি না বুঝতে পারো তোমরা কি করবে, না সংখ্যাটা আগে তুলে নেবে, তারপরে একটা ছেড়ে একটা যোগ করবে, যখন প্রথমটা নেবো তারপরে দ্বিতীয়টা ছেড়ে দেবো, তৃতীয়টা নেবো তারপরে সংখ্যাটা ছেড়ে নিয়ে আবার তারপরে সংখ্যাটা নেবো, আবার একটা সংখ্যা কী করবো না দ্বিতীয়টা যেটা বাকি যেটা থাকবে সেটা বাকিগুলো সব যোগ করে নেবো একটা ছেড়ে একটা। ধরো এই যে এর আগেও একটা সংখ্যা আছে, ধরো সাত পাঁচ তিন দুই চার এক, এরকম একটা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা কী করবো একটা ছেড়ে একটা উপরে, ধরো এই চার ছেড়ে দিলাম দুই নিলাম, আবার তিন ছেড়ে পাঁচ নিলাম, হয়ে গেল। এবারে চারের নিচে চার নিলাম যখন, দুই ছেড়ে তিন নিলাম, আবার পাঁচ ছেড়ে সাত নিলাম, তাহলে উপরেও তিনটে পেলাম ছটা নম্বরের, আর নিচেও তিনটে পেলাম, তাহলে পাঁচের সাথে দুই যোগ হবে এক যোগ হবে পাঁচ, দুই সাত একে আট, ওপরে যোগফল আট হচ্ছে, নিচে কত হচ্ছে চার তিন সাত, সাত সাত চোদ্দো, তাহলে ওপরে যোগফলটা হলো সাত, নিচে হলো চোদ্দো। যখন আমরা বিয়োগ করবো চোদ্দো থেকে আট যখন বিয়োগ করবো কত হচ্ছে আট ছয় চোদ্দো ছয়, তাহলে এটাই কী হচ্ছে, এটাও জিরোও নয় আবার এগারোর গুণিতক নয়, অতএব এটাও হবে না এগারো দ্বারা বিভাজ্য। আমরা বারো দ্বারা বিভাজ্যতার নিয়মটা দেখব, বারোকে যখন আমরা ভাঙবো কত হয় বলতো, তিন গুণিত চার, দেখো এখানে আরও একটা সংখ্যা থাকে, ছয়কে দুই দিয়ে ভাঙলেও কিন্তু আমরা বারো পাবো, কিন্তু ছয় এবং দুইয়ের এটা আমাদের যে সূত্রটা কিন্তু হবে না, কেবলমাত্র তিনকে চার দিয়ে গুণ করে যে বারোটা হয় সেটাকে আমাদের ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, যে তিনের যে বিভাজ্যতার নিয়ম সেটাও আমাদের মানতে হবে, আর চারের যে বিভাজ্যতার নিয়ম সেটাও আমাদের মানতে হবে। তাহলে তিনের কি না অঙ্কগুলির সমষ্টি, তিন এবং চার এই দুটো সংখ্যার যখন আমরা মানব, তিনের হচ্ছে কি না অঙ্কগুলি সমষ্টি যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সে পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে, আর চারের নিয়ম হচ্ছে শেষে দুটো সংখ্যা যদি হয় দুটো শূন্য, বা শেষ দুটো সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হচ্ছে না চার দ্বারা ভাগ যাবে। যখন এবং তিন এবং চার দুটোই সূত্র যখন মিলে যাবে তখন পুরো সংখ্যাটা কি হচ্ছে না বারো দ্বারা ভাগ যাবে। এই যে একটা সংখ্যা নিলাম এক এক সাত সাত দুই, তাহলে এই সংখ্যাটা আমাদের বারো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। তাহলে আগে আমরা কী করবো, প্রথমে চার দিয়ে দেখে নিই, চার কি লাস্ট দুটো সংখ্যা কি আমাদের বিভাজ্য হতে হবে চার দিয়ে, তাহলে এটা দিয়ে কত হচ্ছে চারকে চার, চার আটে বত্রিশ, তাহলে এটা যাচ্ছে আঠেরো চারে বাহাত্তর। এবারে তিন দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখো অঙ্কগুলি যোগ করো, এক এক দুই, দুই সাতে নয় দশ এগারো, এগারো সাথে কত হচ্ছে আঠেরো, তাহলে আঠেরো হচ্ছে, তাহলে আঠেরো তিন দ্বারা বিভাজ্য, তাহলে দুটো সূত্র আমাদের তিন এবং চার দুটো সূত্রই আমাদের এখানটা মিলে গেছে, অতএব পুরো সংখ্যাটা কি হচ্ছে না বারো দ্বারা বিভাজ্য হবে। পনেরো দেখো, পনেরো সংখ্যাটা কী কী দ্বারা, পনেরোকে যখন আমরা ভাঙবো তখন কী পাচ্ছি না তিন গুণিত পাঁচ, তাহলে এই একই এদেরই মতো যখন কোনো সংখ্যা তিনের যে বিভাজ্যতার নিয়ম সেটাও খাটবে এবং পাঁচের যে বিভাজ্যতার নিয়ম সেই সূত্রটাও মেনে চলবে, তখন পুরো সংখ্যাটা পনেরো দ্বারা বিভাজ্য হবে। এবার এখানে একটা উদাহরণ দিয়ে দেখে নিই, দুই দুই শূন্য পাঁচ একটা সংখ্যা নিলাম, এটা দেখি পনেরো দ্বারা ভাগ যায় কিনা, তাহলে পনেরো কি তিন দ্বারা বিভাজ্যতা আগে দেখে নিই, তিনের কি দুই দুই চার, পাঁচ চার নয় হচ্ছে যোগফল অঙ্কগুলির সমষ্টি, তাহলে এটা তিন দ্বারা ভাগ যাচ্ছে, আর পাঁচের নিয়ম হচ্ছে কি শেষে এককের অঙ্ক পাঁচ আছে মানে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য যাবে, তাহলে তিন এবং পাঁচ দুটো যে বিভাজ্যতার নিয়ম দুটোই আমাদের মিলে গেল, অতএব পুরো সংখ্যাটা পনেরো দ্বারা ভাগ যাবে। এবারে চলে যাচ্ছি আঠেরো, আঠেরোকে আমরা দুটো সংখ্যায় ভাঙবো, নয় দুই গুণিত নয় এটাও তিন গুণিত ছয়, এভাবেও আমরা আঠেরোকে ভাঙতে পারি কিন্তু এটা হবে না,
তিন গুণিত ছয় এর যে নিয়মটা সেটা হবে না আমরা কত এতে ভাঙবো না দুই গুণিত নয় এর সিরিজে আমরা ভাঙবো তাহলে এখানে কি দুই এর যে বিভাজ্যতা নিয়ম অর্থাৎ এককের অঙ্ক জোড় সংখ্যা সেটা মানতে হবে আর নয় এর যে বিভাজ্যতা নিয়ম সেটা কি না অঙ্কগুলি সমষ্টি যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা নয় দ্বারা ভাগ যাবে তাহলে কোন সংখ্যা যদি দুই এবং নয় এই দুটোই যে সূত্র সেটা যদি মিলে যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটা কত না আঠেরো দ্বারা ভাগ যাবে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই একটা সংখ্যা এটা আঠেরো দ্বারা ভাগ যাবে কিনা আগে দেখে নিই তাহলে এটা দুই দ্বারা ভাগ যাবে এটা জোড় সংখ্যা আছে দুই দ্বারা ভাগ যাচ্ছে এবারে নয় দ্বারা যাচ্ছে কিনা কি করে বুঝবো না অঙ্কগুলি সমষ্টি বের করি অঙ্কগুলি যখন সমষ্টি বের করবো কত হচ্ছে ছয় চার দশ চার চোদ্দো চোদ্দো চারে আঠেরো তাহলে আঠেরো কি এটা নয় দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমাদের কি পেলাম না পুরো সংখ্যাটি নয় দ্বারা ভাগ যাচ্ছে এবারে চলে যাচ্ছে পঁচিশ পনেরো থেকে যে পঁচিশ পঁচিশ সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না পঁচিশের ক্ষেত্রে মনে রাখবে যে শেষ দুটি অঙ্ক হয় দুটো জিরো থাকবে না হয় পঁচিশ হবে না হয় পঞ্চাশ হবে না হয় পঁচাত্তর হবে তাহলে কি বললাম কোনো সংখ্যা লাস্ট দুটো সংখ্যা হয় ডাবল জিরো বা পঁচিশ বা পঞ্চাশ বা পঁচাত্তর যদি হয় তাহলে সেই পুরো সংখ্যাটা আমাদের পঁচিশ দ্বারা বিভাজ্য হবে এখানে একটা এক্সাম্পল নিই সাত পাঁচ তিন দুই পাঁচ শূন্য তাহলে এই সংখ্যাটা পঁচিশ দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে বুঝবো না লাস্টের সংখ্যা কি পঞ্চাশ এই যে পঞ্চাশের সূত্রটা মিলে গেল তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে না আমাদের পঁচিশ দ্বারা ভাগ যাচ্ছে এবারে যদি আরো একটা এক্সাম্পল নিই তাহলে এখানে লাস্টের যে সংখ্যাটা কত আছে ফিফটি নাইন এটা কি এটা দুটো শূন্যও নয় পঁচিশও নয় পঞ্চাশও নয় পঁচাত্তর নয় অতএব এই সংখ্যাটা কি হচ্ছে না পঁচিশ দ্বারা ভাগ যাবে না এ হয়ে গেলো আমাদের দুই থেকে পঁচিশ পর্যন্ত আমার যে সংখ্যাগুলো যে যৌগিক সংখ্যাগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম অবশ্যই এর মধ্যে সাত আছে মৌলিক সংখ্যা এবারে পরের ভিডিওতে আমি তোমাদের কাছে যে বিভিন্ন অন্য যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বিভাজ্যতার নিয়ম নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো অতএব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ